আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের হিটিং বাল্বগুলো চলে এসেছে, ইনফ্রারেড প্রযুক্তির এই হিটিং বাল্বগুলো আপনার পোলট্রি শেডের বোর্ডিংয়ে কিংবা শেড গরম রাখার জন্য খুব বেশি উপযোগী হবে। এই প্রচণ্ড শীত অলরেডি পড়ে গেছে, এই শীতের সময় আপনারা যদি মুরগির শেড কিংবা ছাগলের শেড গরম রাখতে চান, সেক্ষেত্রে সবচেয়ে সহজ এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এটা হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তির হিটিং বাল্ব, তো এটা প্রচুর তাপ দিয়ে থাকে। এই বাল্বটা দেখতে পাচ্ছেন, বাল্বগুলো চেক করা হচ্ছে। আমরা যে প্রোডাক্টগুলো সাধারণত সেল করি সেগুলো টেস্ট করে তারপরে কাস্টমারদের পাঠিয়ে দেই, তো প্রতিটি বাল্ব কিন্তু চেক করা হচ্ছে। তো শীতের সময় যারা ব্রোডিংয়ে তাপ উঠাতে খুব কষ্ট হয়ে যায় তারা এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন, অথবা পোলট্রি শেড গরম রাখতে কিংবা ছাগলের শেড গরম রাখতে এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন। তো এই বাল্বগুলোর সাথে আমরা সিরামিকের একটা করে হোল্ডার দিয়ে দিচ্ছি, প্রতিটা হোল্ডার এবং বাল্ব। এটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে 520 টাকা। তো প্রোডাক্টগুলো পাঠানোর আগে অবশ্যই আমরা চেক করে পাঠাই। সাধারণত মুরগির শেডে শীতকালে তাপ উঠানোটা একটু কষ্টকর হয়ে যায়, অনেকে ঠান্ডা সর্দি এ ধরনের সমস্যায় পড়ে যান মুরগির, তো সেক্ষেত্রে এই ধরনের বাল্বগুলো ব্যবহার করলে তুলনামূলকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী হয় এবং ঘরগুলো গরম থাকে। তো আমাদের যে নর্মালি আমরা যেই বাল্বগুলো ব্যবহার করি ওই বাল্বের তুলনায় এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী এবং অনেক বেশি তাপ দেয়। আর এই বাল্বগুলো হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তির, এর ফলে দেখা যায় যে 250 ওয়াটের বাল্বগুলো অনেক বেশি পরিমাণ তাপ দেয় এবং তাপটা খুব দ্রুত ছড়ায়। ইনফ্রারেড প্রযুক্তির হওয়ায় এই তাপটা ছড়ায় খুব দ্রুত। তো এই বাল্বগুলো আপনারা ব্যবহার করতে পারেন শেড গরম রাখার ক্ষেত্রে। আর এছাড়া আরেকটি কোয়ালিটির বাল্ব আছে, সেটা আমাদের এবারে স্টকে নেই, কারণ আমরা টেস্ট করে দেখেছি যে ওই বাল্বটার তুলনায় এই বাল্বটা হিট বেশি হয়। ওটা হচ্ছে সিরামিক বাল্ব, কালো রঙের যে বাল্বটা, তো ওইটার তুলনায় আমাদের এই বাল্বগুলোর তাপ উৎপাদন ক্ষমতা অনেক বেশি, সেজন্য আমরা ওটা মার্কেটিং গত 2-3 বছর ধরেই করা বাদ দিয়েছি, আমরা এটাই এখন সেল করি। তো এই প্রোডাক্টটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, আশা করি ভালো সুফল পাবেন। তো আব্দুল কুদ্দুস ভাই প্রশ্ন করেছেন কত ওয়াটের, ভাই এটা 250 ওয়াটের, এটা 220 ভোল্টের 250 ওয়াটের একটা হিটিং বাল্ব। তো এটা ব্যবহার করে আপনার পোলট্রি শেড কিংবা ছাগলের শেড অথবা আপনার নিজে থাকার ঘরেও এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো তাপ দেয়, শীতের দিনে ঘর গরম রাখবে। তো আব্দুল কুদ্দুস ভাই বলেছেন যে আপনার 2 পিস লাগবে, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই। যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এটা কুরিয়ারে সংগ্রহ করে নিতে পারেন। তো যারা কুরিয়ারে সংগ্রহ করবেন তারা নিশ্চিন্ত থাকেন যে আমাদের প্রোডাক্টগুলো আমরা পরিপূর্ণভাবে টেস্ট করে চেক করে তারপরে পাঠাই এবং সুন্দর করে প্যাকেজিং করে পাঠাই, সুতরাং ভেঙে যাওয়া কিংবা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর যদি এই ধরনের কোনো কিছু হয়েও থাকে আমরা রিপ্লেস করে দেবো, কোনো সমস্যা নেই। মাসুদ রানা ভাই প্রশ্ন করেছেন যে 32 হাত লম্বা আর 15 হাত চৌড়া, সেটার জন্য কয়টা লাগবে আর কোনো ওয়ারেন্টি আছে কি? ভাই এই বাল্বগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তবে আপনি নেওয়ার পরে যদি সাথে সাথে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেবো, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু কোম্পানি আমাদের ওই ধরনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না, কারণ এগুলো চায়না থেকে আনতে হয়। ওয়ারেন্টি গ্যারান্টি যদি দেয়ও এটা চায়নাতে পুনরায় পাঠানো সম্ভব হয় না, অনেক খরচের ব্যাপার, তো এটা আমরা নিজ দায়িত্বেই দেই আর কি। তো নেওয়ার সাথে সাথে যদি কোনোটা ত্রুটি দেখা দেয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেবো, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে নষ্ট হলে সেটা দায়িত্ব আমরা নেব না, নষ্ট হলে বা ভেঙে গেলে। তো সাধারণত ওই ধরনের কেজগুলো হয়ও না, যদি পরে ভেঙে না যায় তাহলে এটা খুব ভালো টেকসই হয়, যত্ন করে ব্যবহার করলে কয়েক বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। তো আরেকটা প্রশ্ন করছেন যে 32 হাত লম্বা 15 হাত চৌড়া, এই শেডে কি বড় মুরগি না ছোটো মুরগি?
সেটা একটা বিষয়। যদি বড় মুরগি হয় সেক্ষেত্রে আমি বলবো যে এখানে 7-8টি বাল্ব দিলেই অ্যানাফ। আর ছোট বাচ্চা হলে সেটা তো থার্মোমিটার দেখে আপনার ব্রুডিংয়ের টেম্পারেচার মেনটেন করতে হবে। বড় মুরগির ক্ষেত্রে মোটামুটিভাবে 25°C তাপমাত্রা থাকলেই হবে, 22 থেকে 25-এর মধ্যে রাখতে পারলেই গুড অ্যানাফ। স্বপ্নের খামারি ভাই বলছেন যে 500 করে হইলে আমি 2টা নেব। ভাই আসলে 500 করে না, এটার দাম হচ্ছে 520 টাকা করে, কারণ যে সিরামিকের হোল্ডারটা দিচ্ছি ওই হোল্ডারটাই অনেক দাম এবং বাল্বটার দাম। আর এগুলো কিন্তু অনেকেই সেল করতেছে, আপনারা দেখতে পারবেন এইরকম বা আরও একটু ভিন্ন রকম বিভিন্ন মানের বিভিন্ন নামের, তো একটু কম্পেয়ার করে দেখেন দাম, যদি বেশি মনে হয় তাহলে আমাদেরকে জানাবেন অবশ্যই। তো আমরা চেষ্টা করি রিজনেবল প্রাইসেই প্রোডাক্টগুলো দিতে, এবং প্রোডাক্ট পাঠানোর আগে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা চেক করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন এখন চেক করা হচ্ছে। তো এই সিরামিকের হোল্ডার সহ প্রতিটি বাল্বের দাম হচ্ছে 520 টাকা। মাসুজানা বলছেন যে হাঁসের জন্য, হ্যাঁ হাঁসের জন্য হইলে মোটামুটিভাবে ঘরে 5টা দিলেই হবে, বেশি লাগবে না, কারণ হাঁস এমনিই তাপমাত্রা একটু কম লাগে, কম হইলেও সমস্যা হয় না। আর গীতেন্দ্র রয় বলেছেন যে আপনাদের কাছে কি নিপল পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমাদের কাছে নিপল আছে এবং খুব ভালো কোয়ালিটির অরিজিনাল নিপলগুলোই আছে, যেগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির। ইতিপূর্বে আমরা একটা নিপল সেল করতাম, ওইটার চেয়েও এখন আমাদের যে কোয়ালিটিটা আসছে আরও বেস্ট এবং আরও হেভি। তো এটুকু চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের যে প্রোডাক্টগুলো বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি, বাংলাদেশে এর চেয়ে ভালো কোয়ালিটি কেউ দেখাতে পারবে না, চ্যালেঞ্জ। তো এই যে এটা হচ্ছে নিপল, কাপ নিপল যেটা, এটা দেখতেই পাচ্ছেন খুব হেভি। এটা অনেক মোটা এবং হেভি, আগে যেটা ছিল আমাদের কাছে সেটার তুলনায় এটা অত্যন্ত হেভি। এছাড়াও বিভিন্ন মানের নিপল এবং কাপ আছে আমাদের কাছে, ড্রিঙ্কার পাখির জন্য, ইয়ের জন্য। তো এই যে এইটা হচ্ছে আমরা আগে সেল করতাম যেটা, সেটা হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছেন এটার চেয়েও এখনকারটা অনেক হেভি, এটার চেয়ে দ্বিগুণ ওয়েট এবং অনেক মোটা। এখনকারটা হচ্ছে এটা, আর বর্তমান যেটা আছে এটা হচ্ছে 40 টাকা পার পিস, এবং এইটুকু চ্যালেঞ্জ করছি যে বাংলাদেশে এর চেয়ে বেস্ট কোয়ালিটি নিপল কোথাও পাবেন না, হয়তো এরকম বা কাছাকাছি পেতে পারেন কিন্তু এর চেয়ে বেস্ট পাবেন না। আর রেগুলার যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এই যেটা, এটা অনেক হালকা, ওইটার চেয়ে 1/3 ওজন, এগুলো 26 টাকা, 28 টাকা, 30-32 টাকা অনেকে অনেকভাবে বিক্রি করে। তারপরে এই টাইপেরগুলো, এগুলো আসলে মান অত ভালো না, এজন্য এগুলো সেল করি না আমরা। তারপরে যে বার্ডদের জন্য, পাখির পানি খাওয়ার জন্য এই ধরনের চায়না যে পাত্রগুলো, অটো সিস্টেম এগুলো। তারপরে ওই যে হাতে একটা দেখতে পাচ্ছেন, এটা কোয়েল পাখির জন্য বেস্ট, পাখি বা কবুতরের জন্য বেস্ট, এই ধরনের অনেক সিস্টেম আছে আমাদের কাছে। এছাড়াও বেল ড্রিঙ্কারও আছে আমাদের, বেল ড্রিঙ্কারও চাইলে নিতে পারেন, ইন্ডিয়ানটা এবং চায়না সবচেয়ে ভালোটা, ওগুলোও আছে আমাদের কাছে। প্রয়োজন হলে এই নাম্বারে, যেই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন যে টেস্ট করার পরে ওইটা কিন্তু বাতিল বেরোয়েছে, মানে হচ্ছে ওইটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। অনেক সময় হয় কি, এই মালগুলো আসলে চায়না থেকে আসে, তো দেখা যায় যে বিভিন্ন ঝাঁকি বা ট্রান্সপোর্টে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, অনেক মাল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে শুধুমাত্র ভালো এবং ফ্রেশ প্রোডাক্টগুলোই বিক্রি করি। ওই উপরে দেখতে পাচ্ছেন যে 5-6টা আলাদা রাখা হয়েছে, ওগুলো সব হচ্ছে ওই টেস্ট করার পরে যেগুলো খারাপ সেগুলো আলাদা করা হয়েছে। টিবিয়ান মুন্সি ভাই বলছেন যে ভাই কিছুদিন আগে আমাকে বলেছিলেন ইনফ্রারেড বাল্ব ভালো না। ভাই ইনফ্রারেড না, ওইটা সিরামিক বাল্বের কথা বলা হয়েছে, সিরামিক হিটার বাল্ব যেটা সেটার কথা বলছিলাম ভাই। ওইটার তাপ উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম, মানে ওইটাতে তাপ ছড়ায় কম,
তো আপনার এইটাতে তাপ ভালো ছড়ায়, এটা আপনি চাইলে নিতে পারেন। এছাড়াও আমাদের কাছে গ্যাস গ্যাস ব্রোডারও আছে, গ্যাস ব্রোডারও চাইলে নিতে পারেন। গ্যাস ব্রোডারটা জিতেন্দ্র রায় ভাইয়া বলছেন যে ভাই 2000 মুরগির কত পিস লাগবে, আসলে কি কত পিস লাগবে সেটা একটু কাইন্ডলি বলতে হবে। নিপল, যদি নিপল হয় তাহলে 10টা মুরগির জন্য একটা নিপল দিলেই এনাফ, প্রতি 10টা মুরগির জন্য একটা নিপল দিলেই এনাফ। সেক্ষেত্রে লেয়ারের ক্ষেত্রে বা সোনালি বা দেশি মুরগির ক্ষেত্রে একটু বেশির জন্য একটা দিলেও হয়, 12টা বা 15টার জন্য। তো ব্রয়লারে অবশ্যই 10টার জন্য একটা দিবেন, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার 2000-এ হয়তো 200টা লাগবে, সেখানে আপনি 220টা লাগাইতে পারেন আর 10টা এক্সট্রা রাখতে পারেন কোনো কারণে একটা নষ্ট হলে সেটা রিপ্লেস করে দেওয়ার জন্য। তো এটা এই যে এখন যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গ্যাস ব্রোডার, এটাও ইনফ্রারেড প্রযুক্তির ক্যাটালাইটিক গ্যাস ব্রোডার। এই যে আমি দেখাচ্ছি এটার ইয়াটা, গ্যাস ব্রোডার বাংলাদেশিও হয় তো সেগুলো অতটা মানসম্মত না, এটাও ইনফ্রারেড প্রযুক্তির ক্যাটালাইটিক গ্যাস ব্রোডার। এটাতে হয় কি তাপটা মানে ছড়ায় ভালো, তো এগুলো নিতে পারেন, এগুলো অনেক হিট দেয়, অনেক হিট দেয়। এবং গ্যাস সিলিন্ডার মোটামুটিভাবে আপনার যদি 12 কেজির একটা গ্যাস সিলিন্ডার থাকে তাহলে এই গ্যাস ব্রোডারটা যদি 24 ঘন্টা চালান সেক্ষেত্রে 4 থেকে 5 দিন চলে যাবে। তো সাধারণত 24 ঘন্টা তো আর গ্যাস ব্রোডার চালানোর প্রয়োজন হয় না, রাতে ঘর গরম রাখার জন্য যদি প্রতিদিনও ব্যবহার করেন তাহলে আমার ধারণা মোটামুটিভাবে 1 মাস চলে যাবে একটা সিলিন্ডারে। তো আমরাও এই কিছুদিন ধরেই আমাদের এখানে ওই সপ্তাহে 1 দিন 2 দিন সারা দিন বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে ব্রুডিংয়ে বাচ্চা তাপ দেওয়ার জন্য আমরাও এই গ্যাস ব্রোডারটাই ব্যবহার করি। এটা খুবই ভালো, খুব ইফেক্টিভ, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। এটা ব্রুডিং প্লাস হচ্ছে আপনার ঘর গরম রাখার জন্য খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি। যাদের গ্যাসের সুবিধা আছে চাইলে সিলিন্ডারে ব্যবহার করতে পারেন অথবা গ্যাসের লাইন থেকেও একটা সংযোগ দিতে পারেন। মনা সাইদ ভাই বলছেন যে ভাই এই লাইট কি ব্রুডিংয়ে ব্যবহার করা যাবে? হ্যাঁ ভাই, ব্রুডিংয়েও ব্যবহার করা যাবে, সমস্যা নেই, এবং ব্রুডিং ঘর গরম রাখার জন্য ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রতিটা লাইটই কিন্তু আমরা চেক করছি, টেস্ট করে দেখতেছি যে আসলে সবগুলো ঠিক আছে কিনা, যেগুলো ঠিক আছে শুধুমাত্র সেগুলোই আমরা আপনাদের হাতে তুলে দেই। তো যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল করে বুকিং দিতে পারেন। তো এই ধরনের ইনফ্রারেড প্রযুক্তির হিটিং বাল্ব ছাড়াও বিভিন্ন ধরনের নিপল ড্রিঙ্কার, অটো ড্রিঙ্কার, বেল ড্রিঙ্কার যেটা বলে, ওই পিছনে বেল ড্রিঙ্কারটা, এটা হচ্ছে বেল ড্রিঙ্কার, অনেকে বলেন যে জাম্বু ড্রিঙ্কার বা বেল ড্রিঙ্কার এরকম বলে থাকেন। তো এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির গুলো আমাদের কাছে আছে, এটা হচ্ছে চায়না, এছাড়াও ইন্ডিয়ানটাও আছে, তো এগুলো চাইলে নিতে পারেন। এছাড়াও ইনকিউবেটর তৈরি করার বিভিন্ন ধরনের কন্ট্রোলার, সার্কিট, ডিমেট্রে, ইনকিউবেটর, টার্নিং মোটর, মুরগির ঠোঁট কাটার মেশিন, ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন গান, এই ধরনের সব প্রোডাক্টই আমাদের কাছে আছে, চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এসে সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা সাভার নবীনগরে। তো গুগল ম্যাপে শখের খামার লিখে সার্চ দিলে সহজে আমাদের সঠিক লোকেশনটা পেয়ে যাবেন। আমাদের অফিস সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এই সময়ের মধ্যে যে কোনো দিন আসতে পারেন। তো প্রোডাক্টগুলো সশরীরে এসে দেখেও নিতে পারেন অথবা অর্ডার করলে কুরিয়ার সংগ্রহ করে নিতে পারেন। মনা সাইদ ভাই বলছেন গ্যাস ব্রোডারের দামটা একটু বলবেন। হ্যাঁ ভাই, আমাদের কাছে যেই গ্যাস ব্রোডারটা আছে এটার প্রাইস হচ্ছে 4800 টাকা, 4800 টাকা, এটা চায়না সবচেয়ে ভালোটা। এছাড়াও যদি
আরেকটা আছে আমাদের কাছে, ওটা হচ্ছে স্পেনের, ওটা অবশ্য একটু বেশি ব্যয়বহুল, ওটা কেউ নিতে চায় না, ওটা সাধারণত প্রফেশনাল বড় বড় খামারিরা প্রিফার করে। তো এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। তো নর্মালি এইটাই সবাই নিচ্ছে, 4,800 টাকা। আর দেশিগুলো আমাদের কাছে নাই, বা লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট আমরা সেলও করি না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হবে তারা কল করতে পারেন। আসসালামু আলাইকুম।